আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ 8ই জানুয়ারি 2021, আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো মালয়েশিয়া হতে পারে আবার লকডাউন, এমনই আভাস পাওয়া যাচ্ছে, আর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট বিতরণ বন্ধ থাকবে মুয়ায় জোহর বারোতে। এ বিষয়ে বিস্তারিত আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। এর আগে বলে রাখি, কে কোথা থেকে আমাদের এই লাইভটি দেখছেন আমাকে একটু নোটিফিকেশন দিয়ে জানান, এবং আমাদের লাইভটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি সেটা বিষয়ে আমাদের জানান। বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ওকে, যেমনটি বলছিলাম, ধন্যবাদ শরীফকে, অল ইজ ওকে, ধন্যবাদ মিস্টার শরীফ ভাই। আপনাকে শরীফ ভাই কোথা থেকে দেখছেন আমাদের এই প্রোগ্রামটি আমাকে জানাতে পারেন, এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে ওনাদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও জানতে পারে। ওকে, মাসুদ রানা বলছেন যে ভাই কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ। ওকে, যেমনটি বলছিলাম, মালয়েশিয়ার করোনা ভাইরাসের প্রবণতা, করোনা ভাইরাসের আক্রান্তর হার কিন্তু দিন দিন অনেক বাড়ছে। সেক্ষেত্রে ধরা যাচ্ছে বিভিন্ন এলাকায় রেড জোন অলরেডি জারি করেছে, সেজন্য হতে পারে খুব দ্রুতই আবার লকডাউন। আবার লকডাউন বলতে পিছনের যেই 4-5 মাস লকডাউন ছিল এরকম না, আপনার মার্চের, গত মার্চ এপ্রিলে যেভাবে লকডাউন ছিল, কেউ রাস্তাতে বেরোতে পারবে না, ঠিক এমনভাবেই লকডাউন হতে পারে খুব দ্রুতই। সেজন্য আপনারা যারা দেশে যেতে ইচ্ছুক তারা খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যাওয়ার ব্যবস্থা করতে পারেন, আর যে সমস্ত ভাইরা অবৈধ আছেন, বৈধ হতে চান, এরাও খুব দ্রুত ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রে আপনাদের তো বরাবরের মতো বলে আসছি যে সবচাইতে ভালো যে যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির আন্ডারেই চেষ্টা করেন বৈধ হওয়ার। ওকে, এবং কি যার যত প্রয়োজনীয় কাজ আছে এগুলা আপনারা আগে থেকেই গুছিয়ে রাখুন। এবং আপনাদের জন্য পরামর্শ হলো, এটা তো সরকারের কোনো ভালোর জন্য না, আমাদের ব্যক্তিগত ভালোর জন্য। সেক্ষেত্রে করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন যে সরকার পদক্ষেপ বা বিভিন্ন নিজের নিরাপত্তার জন্য যে সমস্ত পদক্ষেপ আছে সেগুলো পালন করুন, যাতে আমার আপনার কারোর করোনা না হয়। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের করোনার সংখ্যাটি তুলনামূলকভাবে ফরেনারদেরকে অনেক আক্রান্ত হার বেশি আমরা দেখেছি। ওকে, সেই জন্য আমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সুরক্ষার জন্য এ সমস্ত কাজ থেকে আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, স্যানিটাইজার যেটা আছে এটা সবসময় ব্যবহার করতে হবে, এবং মাস্ক ছাড়া কোনো মতেই কোথাও বের হওয়া যাবে না। ওকে, এই মোটামুটি আপনার করোনা ভাইরাসের, এবং অনেকেই বলছেন লকডাউন লকডাউন লকডাউন, হতে পারে খুব দ্রুতই আবার লকডাউন একটা আসতে পারে। ওকে, গতকালকেও কিন্তু 3,027 জন আক্রান্ত হয়েছে, গতকালকে 3,027 জন, এর আগে 3,000 কখনোই হয় নাই, সেজন্য আপনারা খুব সাবধানতার সাথে থাকবেন। ওকে, দ্বিতীয়ত বাংলাদেশ হাইকমিশনের নতুন ঘোষণা আসছে, যে আপনারা জানেন আমরা গত 2 সপ্তাহ যাবৎ একটা প্রচার করতেছিলাম যে আগামীকালকে 9 তারিখ এবং 10 তারিখে মুয়ায় পাসপোর্ট বিতরণ চলবে। বাংলাদেশ হাইকমিশনের শত পার্সেন্ট প্রিপারেশন থাকা সত্ত্বেও, সমস্ত প্রিপারেশন থাকা সত্ত্বেও ওই এলাকাতে, যে এলাকাতে পাসপোর্ট বিতরণ করবে, ওই এলাকা রেড জোন জারি করেছে, সেজন্য ওই এলাকাতে পাসপোর্ট বিতরণ করা সম্ভব হচ্ছে না। সেজন্য বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন, এবং কি যে সমস্ত ভাইরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন, তো এ পর্যন্ত রেকর্ড অনুযায়ী প্রায় 700-700 বেশি লোক অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন জোহরের মুয়ায় পাসপোর্ট গ্রহণ করার জন্য। ওই সমস্ত ভাইদেরকে বলা হয়েছে আপনারা অপেক্ষা করেন, আপনাদেরকে পরবর্তীতে আর কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নাই, আপনাদেরকে শুধু পরবর্তীতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটা ডেট জানানো হবে যে ওই ডেটে আপনারা আবার পুনরায় মোয়া থেকে পাসপোর্টটা গ্রহণ করতে পারবেন। শুধুমাত্র আপনারা অপেক্ষা করেন ওই ডেটের জন্য, ওই ডেটটা খুব দ্রুতই আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। ওকে, আজকে যেহেতু শুক্রবার, আমরা জুমার নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো মোটামুটি এখন মসজিদ যদিও ওপেন করছে, আপনারা যদি কেউ মসজিদে যেতে চান খুব সতর্কতার সাথে যেতে হবে, মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, যাতে আমরাও বিভিন্ন করোনা ভাইরাস থেকে আক্রান্ত থেকে মুক্ত পাই। অনেক মসজিদ আবার এই দেখেন, একদিকে মসজিদ উন্মুক্ত করে দিছে, আবার একই দিকে কয়েকটা মসজিদ কিন্তু আবার রেড জোনে আটকে রাখছে, মসজিদের ভিতরে থেকে লোকজনকে করোনা ভাইরাস ধরা পড়ছে। সেক্ষেত্রে
আপনারা মসজিদে যেতে পারবেন। এটা যাই হোক, আমি আপনাদের এখন লাইভ থেকে দু একটা প্রশ্ন নিতে চাচ্ছি। ওকে, কাজাং থেকে দেখছেন এক ভাই, ধন্যবাদ ভাই, কেমন আছেন? জি আছে আলহামদুলিল্লাহ ভালো। জোহর বারো থেকে দেখছেন রোস্তম ভাই, রিয়াদ ভাই বলছেন যে ওকে, আপনার ভিডিও প্রতিদিনই দেখি। এমডি মুক্তার, ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের ভিডিওটি শেয়ার করে আপনি অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। ওকে, বাঙ্গি কাজান থেকে দেখছি, তাসলিম আলম ধন্যবাদ ভাই। হানিফ ভাই, আমার অনেক বন্ধু ফিঙ্গার করে এসেছে এবং এখন নাকি ফিঙ্গার চলছে, বসে করাইছে, এটা কি সত্যি? আপনি কি সত্য মিথ্যা আমার সাথে যাচাই করার জন্য কমেন্টস করছেন? আপনার বসে যদি ফিঙ্গার করে থাকে, আমি কি আপনার বসকে চিনি? আমি আপনাকে কিভাবে বলবো যে আপনার বস করছে কি না করছে? আপনার যে উদ্ভট প্রশ্ন করবেন, আপনার বসে যদি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে ফিঙ্গার করে আসে, তাহলে আপনার ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করবেন যে কবে করাইছে, কোথায় করাইছে, সত্যি নাকি? আমার কাছে আপনি কি আপনার বসকে চিনি বা আপনার ফ্রেন্ডদেরকে চিনি যে আমি সত্য মিথ্যা ই করবো? আপনার বসের কাছে কথা বলেন, আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলেন যে তারা বলতে পারবেন কতটুকু সত্য। ওকে, দেশে যেতে কত টাকা লাগবে? ওকে, বিমান ভাড়া যেটা সেটা লাগবে, করোনা টেস্ট করতে লাগবে, এই আর আপনার যদি অবৈধ হন তাহলে 500 রিঙ্গিত লাগবে ইমিগ্রেশনে। ভাই সিলাঙ্গর থেকে, কেএলসিসি যাওয়া যাবে কি? ইয়েস, পলাং সিলাঙ্গর থেকে কেএলসিসি যাওয়া যাবে, কোনো সমস্যা নাই ভাই। কবে থেকে লকডাউন দেবে? ওকে, এখনও দেয় নাই, তবে করোনা ভাইরাসের যেই হারে আক্রান্ত বাড়ছে, ভিতরে কথা চলছে, খুব দ্রুতই হয়তো দিয়ে দেবে সিলেক্টেড এলাকাতে। ভাই পরামর্শের জন্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ ভাই আপনাকেও আমাদের ভিডিও দেখার জন্য। দেশে যাওয়া যাবে কি ভাই? জি, দেশে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই। ওকে, আসসালামু আলাইকুম, আমি জোহর বারো থেকে শুনছি ভাই বৈধতার ফিঙ্গার চালু হয়েছে। যে এটা চালু হয়েছে আপনার গত বছর নভেম্বর থেকে। একই প্রশ্ন প্রতিদিন করেন আপনারা, অথচ প্রতিদিন ভিডিওতে আমরা দেই, আপনি আগের মতো করোনা আপডেট দেন না। ওকে, আসলে আমি নিজেও আপনাদের মতো প্রবাসেই থাকি, একটু ব্যস্ততা থাকি, সেই কারণে হয়তো ওরকম আসা হয় না। আর করোনার আপডেট বর্তমানে একবার সন্ধ্যার দিকে দেয়, মাগরিবের আজানের আগে, তো আমাদের ভিডিওটা আগেই শেষ করে ফেলি, সেই ক্ষেত্রে করোনার আপডেট দেওয়ার সুযোগ হয় না। ওকে, একবার বলছেন লকডাউন তো এমনিতেই আছে না, এখন যেটা আছে এটা লকডাউন না, এটা আপনার কন্ডিশনাল লকডাউন, সব কিছু চলতেছে। লকডাউন বলতে সব কিছু একবার প্যাক, কেউ কোনো চলাফেরা করতে পারবে না। ওকে ভাইজান, ওকে, যারা ছুটিতে দেশে আছেন তাদের ব্যাপারে কিছু বলেন। আসলে ভাই, যারা ছুটিতে আছেন দেশে, তাদের ব্যাপারে দেশের সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয় নাই। যেহেতু দেশের সরকার এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয় নাই, সেক্ষেত্রে আমরাও আপনাকে ওইরকম বাড়িয়ে কোনো কিছু বলতে পারছি না। অপেক্ষায় থাকেন, এই দেশের সরকার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো। ওকে ভাই, লকডাউন কবে থেকে দেবে? জি ভাই, এখনো পর্যন্ত শিওর না, তবে খুব দ্রুতই দেবে ইনশাল্লাহ। ওকে, যাই হোক, এখনো অনেকেই প্রশ্ন করতেছেন। ভাই বকিত জলিল থেকে দেখছি, ওকে ধন্যবাদ ভাই। অবৈধদের প্রবাসের নতুন ভিসা লাগাতে কত টাকা লাগবে? আপনার যে কোম্পানিতে ভিসা লাগাবেন সেই কোম্পানির বসের সাথে, সেই কোম্পানির মালিকের সাথে কথা বলেন, সে মালিকে কত টাকা নেবে। মূলত তো কথা, টাকাগুলো বসেরই দেওয়ার কথা, সেক্ষেত্রে আপনি কোন কোম্পানিতে ভিসা করবেন সেই কোম্পানির মালিকের সাথে কথা বলেন, সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। হাই কমিশন থেকে ট্রাভেল পাস নিতে কি কি কাগজ লাগে? পত্রিকা, কাগজপত্র লাগে। গতকালকের ভিডিওটি ইনশাল্লাহ অনেক সুন্দর করে বলেছিলাম, আপনি যদি গতকালকের ভিডিওটা না দেখে থাকেন, আমাকে এখানে অফলাইনে কমেন্টস করেন, আমি অফলাইনে আপনার ওই ভিডিওর উত্তরগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। ওকে, হাই কুয়ালালামপুর থেকে জোহর বারু যাওয়া যাবে? জি, কুয়ালালামপুর থেকে জোহর বারু যাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। ভাই দেশে যারা ছুটিতে আছে তাদের কিছু বলেন ভাই, আসলে সত্যি দুঃখিত, তাদের কোনো এরকম আপডেট নিউজ নাই। ওকে, লকডাউন দিলে কি দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে? জি, যদি ওরকমভাবে লকডাউন দেয় তাহলে হয়তো কিছু কিছু বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যাবে, তবে দেশ থেকে আসা যাবে না, হয়তো দেশে যাওয়া যাবে, এরকম কন্ডিশনাল ভাবে থাকবে আর কি। ওকে,
যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই লাইভটি দেখলেন, আজকের আপডেট সংবাদ দেখলেন। আশা করি ভালো লাগবে, ইনশাল্লাহ আমাদের সংবাদ যদি ভালো লাগে থাকে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবৈধদের বৈধতা সম্পর্কে, অবৈধদের দেশে যাওয়া সম্পর্কে, পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে, আমাকে অফলাইন এখানে কমেন্টস করে আমি ইনশাল্লাহ আপনার কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।